নমস্কার, কাকলিস গ্যালাক্সিতে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন পর আবার তোমাদের সামনে এলাম একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। তোমরা আমার আগের সিঁদুর রিলেটেড অনেকগুলো ভিডিওকে ভীষণ ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছো। তার মধ্যে অন্যতম হচ্ছে সিঁদুর ব্যবহারের নিয়ম, কোন কোন পাত্রে সিঁদুর রাখতে হয়, এই সমস্ত ব্যাপারে আমার ডিটেইল ভিডিও রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা সিঁদুর রিলেটেড ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তোমরা আজকের ভিডিওটা প্রথম দেখে থাকলে সেই ভিডিওগুলোতে গিয়ে অবশ্যই চেক করো, কারণ এই থাম্বনেইল আর এই টাইটেল দেখে যখন তোমরা ক্লিক করেছো তাহলে সিঁদুর রিলেটেড ভিডিওতে তোমাদের ইন্টারেস্ট আছে সেটা ধরে নিয়েই কথাগুলো বললাম। তো আজকে কি বিষয়ের উপরে ভিডিও বানাতে যাচ্ছি, আজকে বিষয়টা একটু অন্যরকম, একটু ইন্টারেস্টিং বেশি। আজকে আমি দেখাবো হাউ টু স্টাইল ইওর সিঁদুর। আমরা তথাকথিত এই সিঁদুর পরাটাকে খুব একঘেয়ে করে ফেলেছি, মনে হয় যেন থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। তো ভাবলাম কেন না একটু টুইস্ট দেওয়া যাক, কোন ক্ষেত্র বিশেষে তোমরা করতে পারো সেইটাও বলে দেব। তবে ভিডিও শুরু করার আগে বলে দেব, নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করে দেখাবো যে আমরা কোন কোন স্টাইল করে আমাদের শিথি রাঙিয়ে তুলতে পারি। তার জন্য লাগবে একটা জিরো নাম্বারের ব্রাশ আর লিকুইড সিঁদুর দিয়ে তোমরা কিন্তু এইভাবে করতে পারো। এটা হচ্ছে নাম্বার ওয়ান স্টাইল, এটা হচ্ছে নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর। দেখো ভীষণ স্টাইলিশ একটা লুক হবে এটাতে, বাস কয়েকটা ডট দিয়েছি, চুল ছেড়েও তোমরা এইভাবে করে নিতে পারো, দেখবে সত্যি নতুনত্ব আসবে। আমি তো এখন থেকে এগুলো ট্রাই করবই। নেক্সট দেখো, এটা তো ভীষণই স্টাইলিশ লাগছে আমার কাছে, এটা তো সত্যি দারুণ লাগছে, এতক্ষণের মধ্যে এটা বেটার লাগছে আমার সব থেকে। জাস্ট জিগজ্যাগ করে দেওয়া রয়েছে দেখো, আর এটা দেখো দুটো অর্ধচন্দ্রাকৃতি, প্রথমে একটা ছোট্ট অর্ধচন্দ্রাকৃতি তারপর একটুখানি বড়, এটা কিন্তু সত্যি সুন্দর লাগছে, মানে একদম জ্যাবড়া লাগছে না। আর তোমরা ট্রাই করে দেখতে পারো, সত্যি ভালো লাগবে, ক্যামেরায় কতটা ফুটছে আমি জানি না, কিন্তু রিয়েলি রিয়েলি ভেরি নাইস। লিকুইড সিঁদুর দিয়ে তোমরা কিন্তু এগুলো ট্রাই করতে পারো। এটা একটু অতিরঞ্জিত হয়ে গেল, যারা একটু নতুন বউ তারা এটা ট্রাই করতে পারো। তবে মাঝখানে মাঝখানে ছোটো ছোটো স্টোন দিয়ে দিও, ছোট্ট ছোট্ট স্টোন বা যে ছোট্ট ছোট্ট গোল গোল যে বলগুলো থাকে সেগুলো একটা একটা করে প্লেস করে দিতে পারো মাঝে মাঝে, দারুণ লাগে। এরপর দেখা যাচ্ছে দেখো এরকম তিনটে ডটও দিতে পারো, দারুণ লুক এসছে। আর আমি প্রত্যেকটা স্টাইলেই দেখবে সিঁথিটাকে অ্যাভয়েড করছি, কারণ সিঁথিতে সিঁদুর লাগানো মানেই চুল ওঠার সমস্যা, সিঁদুরও পড়া হলো চুলও বাঁচলো, এগুলো ট্রাই করতে পারো। কিন্তু এরকম একটা বরফি ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুব লাগছে, ভালো, বেশ ভালো লাগছে এটা। এবার যারা বাচ্চা মেয়ে রয়েছিস, একদম নতুন বিয়ে হয়েছে, এটা ট্রাই করতে পারিস। এটা একদম ছোট মেয়েদের বলছি যারা সবে বিয়ে করেছো, দুর্ধর্ষ স্টাইল লাগবে, দারুণ স্টাইল লাগবে। কিন্তু কিছুই না, জাস্ট এভাবে টেনে নিয়ে এভাবে ঘুরিয়ে দিয়েছি। কুচকি মেয়েদের জন্য এরকম ডিজাইনও আছে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এই ধরনের সিঁদুর ওয়েস্টার্ন ড্রেসও কিন্তু দারুণ যাবে, ফাটাফাটি যাবে, ফিউশন হয়ে যাবে ফুললি, ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু মারাত্মক ট্রেন্ডি একটা লুক দিচ্ছে, এটা তো অনেককে আমরা ইউজ করতে দেখিও, আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তবে এটার সাথে অবশ্যই অবশ্যই অন্য কালারের কিন্তু বিন্দি পরতে হবে, সেম কালারের পরলে অতটা ভালো লাগবে না। যারা সিঁদুর পরেছি ভাই, এরকম একটা লুক ক্রিয়েট করতে চাও, তাদের জন্য এইটা একদম। তো অনেক রকম লুক দেখি, এরকম স্টাইল লুক যদি আমি দেখাতেই থাকি রাত কাভার হয়ে যাবে। সো আর একটা স্টাইল দেখি আমি এন্ড করব, তো চলো লাস্ট স্টাইলটা দেখি কিরকম। এই হচ্ছে আমার একদম লাস্ট সিঁদুর স্টাইল, এটা হচ্ছে গুঁড়ো সিঁদুর আমি পরে নিয়ে তার সামনে এরকম তীর করে দিয়েছি লিকুইড সিঁদুর দিয়ে, আর একটা ছোট্ট ফোঁটা পরেছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের হাউ টু স্টাইল ইওর সিঁদুর। বেশ কয়েকটা কিন্তু স্টাইল আমি দেখিয়ে দিয়েছি, এই স্টাইলগুলোর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন কোনগুলো তোমরা ট্রাই করবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ট্রাই করলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো, আমার ইনস্টা হ্যান্ডেল এখানে দেওয়া রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, এবার থেকে আশা করছি ঘন ঘন দেখা হবে। নমস্কার, সবাই ভালো থেকো।